আজকে তো আমরা এখানে কমিউনিটি সবাই অনেকেই বসেছিলাম আজকে ওই রেজিস্ট্রিকে একটা রিসেপশন জানানোর জন্য একটা কমন আলোচনা ছিল অফিস ডিসকাশন আলোচনা এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন কমিউনিটি এবং আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে আলোচনায় অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে এক নম্বরে বলতে পারি যে অ্যানেক্সিটির সাথে আমাদের একটা টেন্টেটিভ ডেট যদিও 24-25 অগস্ট ঠিক করা হয়েছিল কিন্তু অরেঞ্জ কাউন্টিতে গ্রীষ্মমেলার একটা ডেট ওই একই তারিখে হওয়াতে সেই ব্যাপারটা নিয়ে আমরা অত্যন্ত মানে চিন্তিত এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কমিটির ভিতরে এবং সম্ভবত আমরা তাদের খাতিরেই ওই ডেটটাকে চেঞ্জ করে আমরা ঈদের আগে অথবা ওই 25 তারিখের পরে যে কোনো একটা ডেট আবার আমাদের নিতে হবে আরেক গার্সির কাছ থেকে দ্যাট ওয়াজ দ্য ডেট আমরা ভেনু সম্বন্ধে আলোচনা করেছি ভেনু সম্বন্ধে আমাদের সবাই একমতে বুঝতে পেরেছি ফিটেন নরমেন্ডির যে ভেনিউটা চার্চ কোরিয়ান চার্চ সেখানে আমাদের অনুষ্ঠান হবে আর্টিস্টের ব্যাপারে আমাদের কথা হয়েছে যে আমাদের একজন ভালো আর্টিস্ট থাকা দরকার এখানে দুজন আর্টিস্টের নাম এসছে একটা হচ্ছে আরাফিন রুমি আর এটা হচ্ছে ডলি সায়ন্তনী এই দুজন আর্টিস্ট হয়তো বাইরে থাকবে আর লোকাল আর্টিস্ট তো থাকবেই এর বাইরে আজকে আমাদের ফান্ড নিয়ে আলোচনা হয়েছে আমাদের বাজেট এই অনুষ্ঠানের জন্য অ্যাপ্রক্সিমেট একটা বাজেট সেট করা হয়েছে আজকে $15,000 এবং আজকে যারা উপস্থিত ছিলেন ফ্লোরের যারা আজকে এই হাউজে যে ভাইয়েরা বোনেরা উপস্থিত ছিলেন কমিউনিটির তারাই এই দায়িত্বটা নিয়েছেন এই $15,000 তোলার ব্যাপারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অনুষ্ঠানটাতে যাতে কোনো রকম কোনো ডিভিশন কনফ্লিক্ট বা মত পার্থক্য দেখা না দেয় সেই দিকটা চিন্তা করে হোল কমিটিকে একসাথে করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি আজকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা তো গত এক নম্বর যে মিটিংটা ছিল সেখানে উপস্থিত ছিলেন আজকেও দ্বিতীয় মিটিং উপস্থিত থাকছেন আগামী দিনগুলোতে আমাদের আরো মিটিং হবে যে কোনো লোক যদি আমাদের এই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করতে চান সংযুক্ত হতে চান ইট ইজ ওপেন ফর এভরিবডি আমরা সবার জন্য উন্মুক্ত রেখে দিলাম যে যে কাজ করতে চাচ্ছেন যেভাবে এফোর্ট দিতে চাচ্ছেন সেটাই আমাদের জন্য বড় পাওয়া হবে হোল কমিউনিটির প্রতি আমাদের এই আবেদনটুকু থাকলো এরেক ব্যক্তিকে যেভাবে আমরা হোল কমিউনিটি একসাথে ইলেকশন ক্যাম্পেইন করে ভোট দিয়ে তাকে মেয়র হিসেবে ইলেকশন ইলেক্ট করেছি আগামী দিনে যখন আমরা তাকে রিসেপশন দিব এরেক ব্যক্তিকে এসে যেন দেখতে পারে যে হোল কমিউনিটি একসাথে হয়ে তাকে রিসেপশন দেওয়া হয়েছে এবং সেটা যেন একটা গালা রিসেপশন অনুষ্ঠান হয় যেটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট যাতে আমরা তৈরি করতে পারি এই লক্ষ্যকে সামনে রেখে আজকের থেকে আমরা কাজ করে যাব আগামী দিনগুলোতে হয়তো আমাদের ছোটখাটো মিটিং হবে রমজানের ভিতরে সম্ভবত আমরা একটা মিটিং ডাকবো কমিউনিটি মিটিং সেই মিটিং এ আমাদের আরো ডিটেইলস আলোচনা হবে এর এক্সিকিউটিভ ডেট সম্বন্ধে সেই মুহূর্তে আমরা আপনাদের যত টুডাও আপডেটটা দিতে পারি সুধি মণ্ডলী আপনাদের প্রতি আমার আমাদের এই ফ্লোর থেকে আজকে এই অনুরোধটুকুই থাকলো এর এক্সিকিউটিভ যে রিসেপশনের প্রোগ্রাম আগামী থেকে আমরা করতে যাচ্ছি আপনারা যে যেখান থেকে পড়েন যেভাবে পড়েন আমাদের সাথে শরীক হন ধন্যবাদ সবচেয়ে আমাদের একটা মুখ্য উদ্দেশ্য যে আমরা যদি এরিক গার্সিটি এবং মেইন স্ট্রিম অন্যান্য নেতৃবৃন্দর সাথে যদি আমাদের বাংলা এজ এ বাংলাদেশি যদি ভালো কানেকশন সৃষ্টি করতে পারি তো আমাদের জন্য একটা ভালো হবে কি যে আমরা যে কোনো একটা কাজে হাত দিলে আমরা তাদের অথবা মোরাল ফিজিক্যাল যে কোনো ওয়েতে একটা সাপোর্ট পাবো আমাদের মাস্টারটা দেখাই যে দেখো তোমার ইস্যুতে আমরা সব সময় এক ছিলাম এখন আছি উই আর ওয়ার্কিং টুগেদার এবং মজুদা ইভেন ইনগ্রেশনের দিন সে বলেছে যে হি উইল বি দা ফার্স্ট মেয়র যে তার একটা দিন থাকবে জাস্ট ফর দা কমিউনিটি পিপল ইয়া ওখানে যাওয়ার পরে জানা ওরা কি পাবে আচ্ছা হাসান ভাই একটা ফটো আমার মনে হয় জানি একটা ফটো পাবো বলি আপনারা কিছুদিন আগে বলেছিলেন যে এই প্রোগ্রামটা হচ্ছে মেয়রকে অনার এবং আমাদের
এই কথাটা বলেছিলেন। এদিকে আজ যদি শিবের উপর হচ্ছে নিষ্পন্ন মিলন নিয়ে এসেছে না আলাকা নোয়ালি সঙ্গে আসলে একটা সুখের বিষয় যে এবার ওনার যে প্রোগ্রামটা ছিল যখন আমি ওখানে ইনভাইটেশন আনতে গেলাম তখন ওখানে যে ডেস্কে ছিল ইট ওয়াজ গ্রেট প্লেজার এবং আমি খুব প্রাউড ফিল করেছি যে যে বাঞ্চ অফ বাংলাদেশি সব আমাদের কমিউনিটির ইনভাইটেশন ও বলছে যে তোমাদেরই তো সব ইনভাইটেশন লেটার তো তখন আমার খুব ভালো লেগেছে উনি বলেছিলেন যে তোমাদের কমিউনিটি তো সবচেয়ে এবার পার্টিসিপেট বেশি করছে তো আমার আর একটা ইয়ে ছিল লাস্ট মিটিংয়ে আমরা ছিলাম যে ওনাকে আমরা সম্বর্ধনা দিব কিন্তু আমাদেরও একটা চাওয়া পাওয়া আছে ওনার কাছে সেই চাওয়া পাওয়াটা কি সবাই মিলে যদি আমরা ডিসিশন নিই যেন অনেক কিছু চেয়ে যদি কিছু না পাই তার চেয়ে বরং স্পেসিফিকভাবে দু একটা জিনিস আমরা ওনার কাছে দাবি করতে পারি যে আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে যে আমরা কোন জিনিসটা চাইলে আমরা পাইতে পারি এবং এটাই একটা সুযোগ এই সময়টা এবং আমার মনে হয় যে ওনার এই অফিসিয়াল টেক ওভার করার পরে এখন যে একটা ইমেজ এবং এখন যে একটা আমাদের যে একটা কি বলে আমাদের পরিস্থিতি হ্যাঁ ইয়ে আছে এই সুযোগটা আমরা কেন নিচ্ছি না তো সেটা মনে একটা ফ্লোরে আসা উচিত যে কি চাইতে পারি যেদিন সেদিন বলাটা ঠিক হবে না একটা গ্রুপ করে মিটিং করে আমাদের একটা সমিশন নিয়ে আমরা যদি বারবার যে লবি করি এবং যে যে বলি এটা ওটা আমরা চাই তখন সেটা কিন্তু আমার মনে হয় যেদিন আমরা তাকে অনার করে একই দিনে আমরা আবার বলবো যে আমার ডিমান্ড করতে চাই আমাদের ওই দিন একটা গ্রেট একটা অ্যানাউন্সমেন্ট এসেছে পাবেন না তিন মাস লাগবে বলুন তো আমার ন্যায় নভেম্বরে আছে তখন তখন এই সুযোগটা হারাবো তো হারা দেবো খুব উৎসাহ তারা মিস করছেন তারা যেতে হবে না আমরা চাচ্ছি যারা নাকি ভোট দিয়ে আমরা হিসাবে তারা যেন পার্টিসিপেট করতে পারে তারা যেন এনজয় করতে দেখতে পারে কে কথা তো বলি অনেক কথা আছে আপনি দেখবেন থার্ড হিস্টোরি বাকি জানেন রমজান মাসে একটা অনুষ্ঠান করতে পারি না মানে মিটিং করতে পারি না কথাবার্তা বললাম